Bismillahirrahmanirrahim. আমি শামিমা বেগম, সিনিয়র শিক্ষক, হাস্তাবাদ উচ্চ বিদ্যালয়, রায়পুরা, নরসিংদী। আমি আজকে দশম শ্রেণীর একটি বিজ্ঞান ক্লাস নিব। দ্বিতীয় অধ্যায়, জীবনের জন্য পানি। আমরা সবাই জানি পানির অপর নাম হলো জীবন। আমাদের জীবন ধারণের জন্য শুধু পানি নয়, বিভিন্ন কাজে দেশের উন্নয়নের জন্য আমরা পানি ব্যবহার করি। আজকে আমি পানির কয়েকটি ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথম হলো পানি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। আমরা জানি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি। গলনাঙ্ক হলো যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থ, কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়, সেটা হলো তার গলনাঙ্ক। আর যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটে বাষ্পে পরিণত হয়, সেটা হলো তার স্ফুটনাঙ্ক। আমরা জানি যে পানি শুধুমাত্র 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির যে কঠিন অবস্থা বরফ গলে যায়, তাহলে পানির গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস। আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটে, তাহলে পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। বিশুদ্ধ পানি গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন। বিদ্যুৎ ও তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু পানির একটি ক্ষমতা আছে, সেটা হলো যে কোনো বস্তুকে পানি সহজে নিজের মধ্যে দ্রবীভূত করতে পারে। এই জন্য প্রকৃতিতে আমরা বিশুদ্ধ অবস্থায় পানি পাই না। আর অবিশুদ্ধ পানি বিদ্যুৎ উত্তর বা তড়িৎ পরিবহন করে, বিশুদ্ধ পানি বিদ্যুৎ বা তড়িৎ পরিবহন করে না। পানিকে বলা হয় সার্বজনীন দ্রাবক। কেন বলা হয়? কারণ পানি সহজে নিজের মধ্যে অন্য পদার্থকে মেশাতে পারে বা দ্রবীভূত করতে পারে। এর জন্য প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পানি পাওয়া যায় না। এর জন্য পানিকে বলা হয় সার্বজনীন দ্রাবক। পানির গঠন, পানির গঠন হলো তলো পানির রাসায়নিক সংকেত H2O। পানিতে যে কোনো উৎস থেকে পানি পাওয়া হোক না কেন, পানিতে 2 ভাগ হাইড্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন থাকবে। যে অবস্থায় থাকো, কঠিন তরল বা গ্যাসীয় অবস্থায় যে অবস্থায় থাকো, পানিতে 2 ভাগ হাইড্রোজেন থাকবে এবং থাকবে 1 ভাগ অক্সিজেন। পানির আণবিক সংকেত হলো H2O। তারপর আমরা বলবো পানির উৎস। উৎস হলো যে কোনো বস্তুরই একটি উৎস থাকে। পানি যেখান থেকে উৎপন্ন হয়, সেটা হলো যেখান থেকে পানি পাওয়া যায়, সেটাই হলো পানির উৎস। পানির সবচেয়ে বড় উৎস হলো সমুদ্র। সমুদ্র থেকে আমরা সবচেয়ে বেশি পরিমাণ পানি পেয়ে থাকি। এছাড়া হ্রদ, নদী, খাল, বিল, পুকুর, বিভিন্ন জলাশয় থেকে আমরা পানি পেয়ে থাকি। ভূগর্ভস্থ থেকেও আমরা পানি পেয়ে থাকি। ভূগর্ভস্থ পানি আমরা নলকূপের সাহায্যে বা গভীর নলকূপের সাহায্যে আমরা উঠে ব্যবহার করে থাকি। আর পানির নদ, নদী, খাল, বিল, বৃষ্টির নদ, নদী, খাল, বিল, সমুদ্র ইত্যাদির পানি তাপের প্রভাবে বাষ্প হয়ে যায়। সে বাষ্প বায়ুমণ্ডলে মেঘ আকারে ঘুরে বেড়ায়। যখন সে মেঘ আরো ঘনীভূত হয়, তখন বাতাসে সেটা বেশি বেড়াতে পারে না, ভূপৃষ্ঠে আবার ফিরে আসে এবং সেই পানি আবার নদ, নদী, খাল, বিল, সমুদ্রে ফিরে যায়। সেটাকে বলা হয় পানির আবর্তন বা পানি চক্র। আমি আজকে যে আলোচনাগুলো করলাম, পানি বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করলাম, পানির গঠন নিয়ে আলোচনা করলাম, পানির উৎস নিয়ে আলোচনা করলাম। তোমরা আমার এই ক্লাসটি দেখবে এবং তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের এই যে পড়াগুলো আছে সেই পড়াগুলো শিখবে, বাসায় থাকবে, ঘর থেকে বের হবে না, স্বাস্থ্য সচেতনতা মেনে চলবে, নিজে সুস্থ থাকবে এবং অন্যকে সুস্থ থাকার জন্য, সুস্থ থাকার চেষ্টা করার জন্য বলবে। অবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।